নমস্কার, শুরু করছি জঙ্গবহুল নিউজ। আমি সঙ্গে শুভাশিস। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। অষ্টম শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার হলো তারই গৃহ শিক্ষকের কাছে। সারা বাংলার সাথে পুরুলিয়া পুলিশও শ্রদ্ধায় স্মরণ করল শহীদ অমিতাভ মল্লিককে। বলরামপুর পঞ্চায়েত সমিতি বিরোধী শূন্য হল, অবশিষ্ট একজন সিপিআইএম সদস্য যোগ দিল তৃণমূলে। বর্ধমান রাজবাড়ির তালি দেড় শতক ধরে পুজো পাচ্ছেন বাঁকুড়ার কুচকুচিয়ায়। আসছি বিস্তারিত খবরে। নাবালিকা ছাত্রীর ধর্ষণের অভিযোগ উঠল তারই গৃহ শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে নেতুলিয়া থানার অন্তর্গত পারবেলিয়া অঞ্চলে। অভিযুক্ত নাম বাপন ব্যানার্জি, বয়স 37। ছাত্রীর বয়ানের উপর ভিত্তি করে তার পরিবার নেতুলিয়া থানায় ডায়েরি করলে পুলিশ অভিযুক্ত গৃহ শিক্ষককে গ্রেফতার করে। অভিযুক্ত তার উপর অভিযোগ মেনে নিয়েছে। দার্জিলিং এ গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং এর তল্লাশি করতে গিয়ে গোর্খাদের ছোড়া গুলিতে প্রাণ হারান এসআই অমিতাভ মল্লিক। তার মর্মান্তিক মৃত্যুতে সারা রাজ্যবাসী মর্মাহত। তাই রাজ্যের সাথে সাথে পুরুলিয়ার সমস্ত থানায় অমিতাভ মল্লিকের প্রতিচ্ছবিতে মাল্যদান করা হয়। স্বপ্ন ছিল দেশের জন্য কিছু করার, আর তাই ইঞ্জিনিয়ারিং পাশ করে ব্যাংকে চাকরি পেয়েও তিনি করেননি, যোগ দেন পুলিশ বাহিনীতে। শুক্রবার দার্জিলিং এ গুণপন্থীদের সঙ্গে এনকাউন্টারের সময় শহীদ হন রাজ্য পুলিশের এসআই অমিতাভ মল্লিক। শনিবার সকালে কলকাতা হয়ে তার মধ্যম গ্রামের বাড়িতে পৌঁছল অমিতাভ মল্লিকের নিথর দেহ। রাজ্য পুলিশের তরফে তাকে গান স্যালুট দেয়া হয়। সেই সময় কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী, বাবা, মা সহ আত্মীয়রা। শুক্রবার সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছয় রাজ্য পুলিশের নিহত সাব ইন্সপেক্টর অমিতাভ মল্লিকের নিথর দেহ। উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বাড়িতে নিয়ে যাওয়ার পথে স্থানীয় একটি ক্লাবের মাঠে সিআইএসএফ এর তরফে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। অন্যদিকে বিমানবন্দরেও পুলিশের তরফে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। বৃহস্পতিবার রাত থেকে বিমল গুরুংদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। শুক্রবার সকাল 6টা নাগাদ পাতলেবাসের কাছে নিম্নবস্তি এলাকায় দুপক্ষ মুখোমুখি হয়ে যায়। অভিযোগ তখনই বিমল গুরুংয়ের অনুগামীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়, ঘটনাস্থলে মৃত্যু হয় দার্জিলিং থানার সাব ইন্সপেক্টর অমিতাভ মল্লিকের। পুলিশের একটি গাড়িও জ্বালিয়ে দেয় গুরুং পত্নীরা। দার্জিলিং থানার সাব ইন্সপেক্টর অমিতাভ মল্লিক সহ অন্যান্য অফিসার ও দার্জিলিং পুলিশ বাহিনীর একটি বড় দল বরিষ্ঠ অফিসারের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছায় এবং চিরুনি তল্লাশি শুরু করে। তল্লাশি চলাকালীন সাব ইন্সপেক্টর অমিতাভ মল্লিক অসম সাহসিকতার সঙ্গে দুষ্কৃতীদের ধাওয়া করে দুষ্কৃতীরা স্বয়ংক্রিয় অস্ত্রের সাহায্য গুলি করতে শুরু করে এবং সাব ইন্সপেক্টর অমিতাভ মল্লিক বলরামপুর পঞ্চায়েত সমিতির 20টি আসনের মধ্যে গত নির্বাচনে 15টি আসনে জয়লাভ করে তৃণমূল। সিপিআইএম পেয়েছিল 5টি আসন। দেখো, পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে তত তৃণমূল কংগ্রেসের সমর্থন বাড়ছে, এটাই তার ইঙ্গিত। তার কারণ বিরোধী দল হয়তো বিভিন্ন সময় কুৎসা অপপ্রচার করছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সংগঠন দিন দিন কিন্তু মজবুত হচ্ছে এবং এই দিন দিন মজবুত হওয়ার লক্ষণ হিসাবে আমরা এটাই দেখতে পাচ্ছি, এটাই ইঙ্গিত পাচ্ছি যে প্রায় প্রতিদিনই কোনো না কোনো দল তৃণমূল কংগ্রেসে এসে যোগদান করছে, বিভিন্ন দলের
বিরোধী দলের কর্মীরা আজকে বল্লামপুর পঞ্চায়েত সমিতি দিলীপ বল্লামপুর পঞ্চায়েত সমিতির একজন পঞ্চায়েত সমিতির সদস্য যিনি গত নির্বাচনে সিপিএম দলের প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছিলেন তিনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং আগে গত নির্বাচনে পাঁচজন সিপিএম থেকে নির্বাচিত হয়েছিলেন তার মধ্যে চারজন আগেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে আজকে ইনি লাস্ট সদস্য ছিলেন যিনি সিপিএমের ঝান্ডা ধরে রেখেছিলেন তিনিও আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং এতে আমাদের এখন পঞ্চায়েত বল্লামপুর পঞ্চায়েত সমিতিতে 20 জন বিরোধী শূন্য হয়ে গেল বিরোধী শূন্য হবে সুবিধা হবে এবং পঞ্চায়েত ভোটে এটা খুবই সুবিধা হবে তার কারণ 6 বছরে যে উন্নয়ন হয়েছে তাতে করে আমরা কিন্তু কোনো জায়গাতেই মানে খারাপ ফল হবে এটা আশা করছি না আমরা মনে করি আগামী দিনে খুবই ভালো ফল হবে এবং গত নির্বাচনগুলোতে যে ফল হয়েছে আমাদের তার থেকে এবারে নির্বাচনে আরও ভালো ফল হবে এটাই আমরা লাস্ট 6 বছর ধরে দেখলাম সমাজের বিভিন্ন বর্গের যে উন্নয়ন সমস্ত উন্নয়ন মানে আশা যেটা মানুষ করেছিলেন চেষ্টা করে যাচ্ছে সেই উন্নয়নকে চালিয়ে যাওয়া সেই উন্নয়নের সাথী হওয়া এবং সাম্প্রদায়িক দলগুলো যেগুলো মাথা চাড়া দিচ্ছে তাদেরকে ঠেকানো আমাদের পশ্চিমবঙ্গে খুবই দরকার তার জন্য আমি এই দলের হাত দিয়ে আরও মজবুত করে আরও ভালো কাজ যেন করতে পারি মানুষের ভালো করতে পারি তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করে যেন আরও ভালো উন্নয়নের কাজে মানুষকে সহযোগিতা আমিও ভাগি হতে পারি এটাই উদ্দেশ্য উপকার করার জন্যই রাজনীতিতে আসে মানুষের ভালো করার জন্য সেটা যে মাধ্যমে তারা সেখানে স্যাটিসফাইড হবে সেই সাম্প্রদায়িক দলকে ঠেকানোর থেকে শুরু করে সমাজে বিভিন্ন বর্গকে যে প্রয়োজন তার প্রয়োজনকে বিভিন্ন পরিকল্পনা যেগুলো করেছে তাদের সেই পরিকল্পনা তারা পায় সেগুলো দেখে মুগ্ধ হয়েছে ফিরে এলাম বিরতির পর আনন্দধারা প্রকল্পের গ্রাম সমৃদ্ধি স্বনির্ভরতার লক্ষ্য নিয়ে জেলার স্বনির্ভর দলের সংঘ নেতৃদের একদিনের শিবিরের আয়োজন হলো রবীন্দ্র ভবনে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার 2 মন্ত্রী শান্তিরাম মাহাতো ও সন্ধ্যারানী টুডু এছাড়া বিধায়কগণ ও জেলা শাসক উপস্থিত ছিলেন একটা আলোচনা শিবির এই শিবিরে তাদেরকে ডাকা হয়েছিল প্রায় 170টি গ্রাম পঞ্চায়েতের সংগঠনেত্রীরা সবাই এসে উপস্থিত হয়েছেন জেলার সমস্ত আধিকারিকরা আছেন প্রায় বেশিরভাগ জনপ্রতিনিধিও আজকে এই আলোচনা শিবিরে এসে অংশগ্রহণ করেছেন এবং আজকে যেটা মূল স্বনির্ভর গোষ্ঠীগুলোকে কাজের সঙ্গে যুক্ত করতে হবে তাদেরকে তৈরি করতে হবে তৈরি মানে তাদেরকে তৈরি হতে হবে আমরা এই বার্তাটাই দিয়েছি তারা যদি নিজেরা তৈরি হতে পারে তাহলে স্বনির্ভর গোষ্ঠীর জন্য কিন্তু অনেক রাস্তা খোলা আছে নিজের রোজগার মানে নিজের নিজেরা যাতে করে নিজের পায়ে দাঁড়াতে পারে স্বনির্ভর হওয়ার জন্য অনেক রাস্তা খোলা আছে সেই রাস্তার জন্য অনেক সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে সরকার সহযোগিতা করছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের স্বনির্ভর গোষ্ঠীগুলোর জন্য বিশেষ অগ্রাধিকারের ভিত্তিতে তিনি চেষ্টা করেন কী করে আগামী দিনে স্বনির্ভর গোষ্ঠীগুলোকে আরও শক্তিশালী করা যায় আরও স্বনির্ভর করা যায় তাদের রোজগার বাড়ানো যায় এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সর্বতভাবে চেষ্টা করছেন এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা কিন্তু এই করছি লোকালয়ে মোবাইল ফোনে টাওয়ার বসানোর বিরোধিতায় নামলেন স্থানীয় বাসিন্দারা পুরুলিয়া শহরের শশধর গাঙ্গুলি রোড এলাকার একটি বাড়িতে মোবাইল টাওয়ার লাগানোতে তীব্র আপত্তি করেছে প্রতিবেশীরা তাদের বক্তব্য মোবাইল টাওয়ার থাকলে বাতাসে যে তরঙ্গের আদান প্রদান হয় তা মানব স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ঘন জনবসতিতে মোবাইল টাওয়ার থাকলে অসুস্থ হয়ে পড়তে পারে শিশু ও বয়স্ক নাগরিকেরা ওই বাড়ির মালিককে টাওয়ার না বসানোর অনুরোধে ফল মেলেনি তাই আজ জেলা শাসকের কাছে এলাকার মানুষদের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি পেশ করলেন এলাকার বেশ কয়েকজন নাগরিক এখানে যে বিল্ডিংটা হয়েছে এই কনস্ট্রাকশনটা পুরোপুরি ইলিগাল এবং এ সম্বন্ধে এখানকার লেবাররা বারবার অবজেকশন করেছে তাতে তিনি কর্ণপাত কিচ্ছু করেননি যেভাবে তিনি বিল্ডিংটা কনস্ট্রাকশনটা করেছে এরপর এখানে টাওয়ার করার জন্য এবং বাইরে উনি এই বিল্ডিংয়ের সঙ্গে সংযুক্ত করেছেন একটা জেনারেটর পয়েন্ট
যেটা সম্পূর্ণ মিউনিসিপ্যালিটি এলাকা এলাকার মধ্যে মিউনিসিপ্যালিটি জায়গায় এনক্রোচ করে একটা গলিকে অবস্থাক করে বসানো হয়েছে। পরবর্তীকালে এখানে সাততলার উপর ছতলা বিল্ডিং, তার উপরে একটা ট্যাঙ্কি, তার উপরে টাওয়ার পড়ছে, এবং এই যে জনবসতির মধ্যে একটা টাওয়ার সম্পূর্ণ ইল্লিগাল। এ সম্বন্ধে সমস্ত নেবাররা এখানে অবজেকশন দিয়েছে, সবাই ওকে অবজেকশন দিয়েছে, তাও সে শুনছে না। তো অটোমেটিক আমরা সমস্ত সম্মিলিতভাবে প্রতিবাদ প্রতিরোধে এখানে অবস্থান করছি। মাঝে মাঝে উনি আসছেন এবং এই পয়েন্টকে কেন্দ্র করে তিনি আরেকটা জেনারেটর এই মিউনিসিপ্যালিটির জায়গার মধ্যে সম্পূর্ণ ইল্লিগালভাবে বসিয়ে দিয়েছেন, অথচ তিনি মিউনিসিপ্যালিটির পারমিশন দেখাচ্ছেন। মিউনিসিপ্যালিটি তাকে নাকি পারমিশন, কীভাবে মিউনিসিপ্যালিটি পারমিশন দিল এটা আমাদের বোধগম্য নয়। কোন গ্রাউন্ডে কোন অজুহাতে তাকে পারমিশন দেওয়া হবে, কিসের বিনিময়ে, আমি পরিষ্কার কথা বলছি, কোন জিনিসের বিনিময়ে তাকে পারমিশন দেওয়া হবে, সমস্তটাই ইল্লিগাল কাজটা। এই বিল্ডিংয়ের পাশেই আমার বাড়ি। প্রতিটা সময় এখানে সকাল থেকে সন্ধে পর্যন্ত এত গাড়ি পার্কিং হয়ে থাকে যে আমাদের নিজেদের যাতায়াতের অসুবিধা হয়। আমার নিজে অফিস যাওয়ার সময় প্রচণ্ড অসুবিধায় পড়ি গাড়ি বেরোনোর সময়। আর এটা তো ইল্লিগাল কনস্ট্রাকশন নারান্দা বললেনই, প্রথম থেকেই আমার সাথে প্রচণ্ড ঝামেলা হয়েছিল। মিউনিসিপ্যালিটি অবজেকশন দিয়ে মিউনিসিপ্যালিটি পুরো সাপোর্ট করে গেল, সাততলা বিল্ডিং তো কমপ্লিট হলো, এখন টাওয়ার নিয়ে প্রচণ্ড আমরা অশান্তিতে ভুগছি। আমার তো আমরা আমি কেন আমাদের সবার কারী সবসময় অস্বস্তির মধ্যে থাকছি, প্রচণ্ড ভয় করছে কোন সময় আবার বোম ব্লাস্ট হবে। আচ্ছা, টাওয়ার নিয়ে এটা টাওয়ারের রেডিয়েশন তো খুবই খারাপ, এখনকার প্রজন্মের কাছে খারাপ, বর্তমানে যারা আসছে যারা আনম্যারিড তারাও তো একদিন বিয়ে করবে, কিন্তু তাদের বাচ্চা যখন হবে তাদের জন্যও তো এটা ভীষণই ক্ষতিকর, বয়স্ক মানুষদের জন্য এমনকি আমাদের জন্য ভীষণ ক্ষতিকর। আমরা চাইছি প্রশাসনের কাছে, আমাদের দাবি আছে একটাই, বা আমরা চাইছি এই টাওয়ার বন্ধ করে দেওয়া হোক, এখান থেকে টাওয়ারের সমস্ত জিনিসপত্র উঠিয়ে নেওয়া হোক, আমাদেরকে একটু শান্তিতে বাস করতে দিক। আচ্ছা, আপনার প্রশাসনকে বলেছেন এটা ব্যাপারে, আপনি কিছু প্রশাসন দিকে কোনো প্রশাসনের কাছে আমরা গেছি, যেখানে যেখানে যাওয়ার আমরা সব জায়গাতে গেছি, কিন্তু আমাদের একটাই অনুরোধ, তিনি বা তারা যেন এটা দেখেন, দেখে আমাদেরকে একটু শান্তিতে থাকতে দিন। এইভাবে আর কত অশান্তি ভোগ করব, সেই 12 সাল থেকে চলে আসছে আমাদের সাথে অশান্তি, আর পারছি না। আপনারা কোথায় কোথায় গিয়েছিলেন? ডিএমকে আপনারা চিঠি করেন? হ্যাঁ করেছি। উনি কি বলেছেন? উনি দেখছেন। পুরুলিয়ার হুলা ব্লকে বড়গ্রাম থেকে চাটুমাদার যাওয়ার রাস্তা বেহাল, 2.5 কিলোমিটার রাস্তা জুড়ে খানা খন্দ, বড় বড় গর্ত, গাড়ি পেরোনো তো দূরের কথা, পায়ে হেঁটেও ওই রাস্তা দিয়ে পেরোনো দুঃসাধ্য। এলাকায় চড়ছে ক্ষোভের পালক। দাদা, আপনার বাড়ি? আমার বাড়ি হচ্ছে বরিয়ারপুরে। হ্যাঁ, তো বরিয়ারপুর থেকে বড়গ্রাম রাস্তাটা তো অনেক খারাপ ছিল। অনেক খারাপ মানে এখন মানে সেই আদিম যুগ বাস করছি না আমরা, আদিম যুগে যখন মানুষ কথা বলতে জানত না, ইশারায় কথা বলত, হ্যাঁ সেই মানে বন জঙ্গলে বাস করছো, সে হচ্ছে আমাদের বোরাপুরের মধ্যে দান্দুটি, আমরা বন জঙ্গলে বাস করছি। আর দীর্ঘ মোটামুটি আজ যখন থেকে এই টিএমসি মানে রাজ আসিছে তখন থেকে এটা কিচ্ছু হয় নাই, প্রধানকে বা বিডিও সাহেবকে সবাইকে বলেছি, দরখাস্ত দিয়েছি, এমনকি কিচ্ছু হয় নাই। 15 থেকে 20 বছর ধরে এই রাস্তায় কোনো কাজ করা হয় নাই। রাস্তার বেহাল অবস্থা দেখে গ্রামের কয়েকজন লোক আমাকে বলে, গ্রামবাসীকে নিয়ে আমি এদের রাস্তার অবস্থা দেখি, এদের পেশেন্ট সত্যি লাগার মতো হয় নাই। এখানে কয়েকটা গাড়ি ট্রাক্টর বাদ দিয়ে অন্যান্য গাড়ি যাওয়ার জন্য কোনো রাস্তার অবস্থা সেরকম বোঝা যায় নাই। যা রাস্তার যা অবস্থা হয়ে গেছে তাতে একদিন ইলেকট্রিক গাড়ি এখান থেকে এসে ইলেকট্রিক কাজ করতে পারে নাই। অ্যাম্বুলেন্সে একটা রোগী আনতে গিয়ে তারা মারা পড়ে, এইসব খবর তারা আমার কানে তুলে। দীর্ঘদিন ধরে টিএমসি সরকার চলছে, তাদেরকে বিভিন্ন জায়গায় তারা দরখাস্ত করে কিন্তু কোনো কর্ণপাত করে নাই। তাই এদের সহযোগিতা নিয়ে আমি কয়েকটি ট্রাক্টর নিয়ে কিছু কিছু জায়গায় মাটি ফেলি এবং যে জায়গাগুলো একদম অচল অবস্থা হয়ে যাচ্ছে সেইগুলোকে একটু সচল করার চেষ্টা করছি। যাক, এরকম একটা ঘটনা আমি আপনাদের মাধ্যমে অবগত হলাম, এবং যেই অভিযোগ করে থাকুক, আমি জানি না ব্যক্তি অভিযোগ করছে না সমষ্টি অভিযোগ করছে, কেউ যদি রাজনীতির প্রতিহিংসা পরায়ণতা নিয়ে যদি অভিযোগটা করে থাকে তাহলে বলার কিছু নাই।
আজকের ডেটে আমি আপনাকে ডিটেল পরিসংখ্যানে দিতে পারছি না, যেহেতু তথ্য আমার সামনে নাই। আজকে পিএমজি ওসায় আমরা প্রচুর রাস্তা করেছি এবং এই সদ্য 67খানা আমরা টেন্ডার ডাকেছিলাম আজ দু মাস আগে, তার প্রায় 42 না 45খানা ম্যাচিউর হয়েছে, বাকিগুলো আবার সেকেন্ড কলে আমরা দিয়েছি। এমনও হতে পারে ও যে রাস্তাটার অভিযোগ করেছে সেই রাস্তাটা আমার পিএমজি ওসায় আছে। আমরা ডেভেলপমেন্টটা ঠিক অন্য টাইপের করি। আজকে কিছু উন্নয়ন করতে গিয়ে ওনারা যে টাইপের রাস্তা চাইছে, ওনার অপরাধ নেই যিনি অভিযোগটা করেছেন। উনি বাড়ির থেকে বেরালে 4 কিলোমিটার বেরালে উনি ঝাঁ চকচকে রাস্তা দেখছে, চারপাশে ঝাঁ চকচকে রাস্তা যেদিকে যাচ্ছে। এখন ওনার রাস্তাটা কাঁচা আছে, উনি ভাবছে আমরা বোধহয় আমাদের এলাকাটা পিছনে পড়ে যায়, এই জায়গাটা উন্নয়ন হচ্ছে না। ওনারটাও হবে, খালি একটুকু সময় লাগছে। আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নিয়ে ফেলেছি, হয়তো আমার ওটা রাস্তা ধরা হয়ে গেছে, টেন্ডারও হয়তো প্রসেসে আছে, উনি জানেন নাই। আর যদি না হয়ে থাকে, আমি দল মত নির্বিশেষে যেহেতু একটা রাস্তা বলুন পুকুর বলুন যেগুলো সমষ্টিগত সম্পদ, আমি ওটা কোনো তৃণমূল ব্যবহার করবে না, সিপিএম করবে না, কোনো বিজেপি করবে না, কোনো রাজনৈতিক দল করবে না, ওটা জনসাধারণ ব্যবহার করবে। এবং গণতন্ত্রে এইটাই তো মজা যে আমার বিরোধী থাকবে 50-49%, আমি 51 তো ওরা 49 থাকবে। 49 যদি আমাকে দৃষ্টিপাত না করায় তাহলে আমি উন্নয়নটা করব কি করে? বাঁকুড়া শহরের কুচকুচিয়া এলাকায় প্রায় 1.5 শতাব্দী ধরে পূজিত হচ্ছেন বর্ধমান রাজবাড়ির পাষাণ কালী প্রতিমা। এই জনশ্রুতিতে ভর করে 150 বছরের বেশি সময় ধরে পূজিত হচ্ছেন দেবী। এই পূজোকে ঘিরে রয়েছে নানান লৌকিক কাহিনী ও গল্পকথা, আর সেই জনশ্রুতি মেনেই ফি বছর ভক্তদের ঢল নামে দেবী মন্দিরে। বাঁকুড়া শহরের কুচকুচিয়া এলাকায় প্রায় 1 শতাব্দী ধরে পূজিতা হচ্ছেন বর্ধমান রাজবাড়ির পাষাণ কালী প্রতিমা। এই জনশ্রুতিতে ভর করে 150 বছরের বেশি সময় পূজিতা হচ্ছেন দেবী। এই পুজোকে ঘিরে রয়েছে নানান লৌকিক কাহিনী ও গল্পকথা, আর সেই জনশ্রুতি মেনেই ফি বছর ভক্তদের ঢল নামে দেবী মন্দিরে। বাঁকুড়া শহরের কুচকুচিয়া কালী মন্দিরের বয়স পেরিয়েছে 150। এ পুজোর বয়স যত বেড়েছে পাল্লা দিয়ে বেড়েছে মন্দিরের জনপ্রিয়তা। কথিত আছে মন্দিরের বর্তমান পূজারীদের বংশধর সৃষ্টিধর আচার্য দেবীর আরাধনা করতে নেই মন্দিরে। সেই সময় দেবী স্বপ্নাদেশ পান তিনি, সেই স্বপ্নাদেশ মেনে পাড়ি দেন বর্ধমান রাজবাড়িতে। সেখানে মায়ের নির্দেশে অসুস্থ সন্তানের প্রাণ ফিরিয়ে দেন তিনি। এরপর বর্ধমানের রাজার কাছ থেকে চেয়ে নেন রাজবাড়ির পাষাণ কালীর মূর্তি, আর সেই মূর্তি নিয়ে এসে কুচকুচিয়ায় স্থাপন করেন দেবী প্রতিমা। ভক্তদের বিশ্বাস মন্দির সংলগ্ন পুকুরে স্নান করেন মা। এই মন্দির ও মন্দির সংলগ্ন পুকুরকে ঘিরে রয়েছে নানান লৌকিক জনশ্রুতি। পাষাণ কালী একটা অন্যতম, এটা হচ্ছে বর্ধমানের রাজার দেয়া কালী। এখানে পঞ্চমুণ্ডের আসন ছিল, সেখানে এসে আগে তন্ত্র সাধনায় কালীর সাধনা করা হতো। এখনও বর্তমানে কালী পূজার দিনে দেখতে পাওয়া যায় সেই সব পুরনো দিনের সংস্কার, মানে এখনকার দিন যা দেখতে পাওয়া যাচ্ছে ওটাই পুরোটাই দেবত্ব সম্পত্তি। ওটাই ট্যাক্স তখনকার দিনে বর্তমানে রাজাদের সঙ্গে বাঁকুড়ার একটা জনসূত্র ছিল। পুরাতন দিনে বাঁকুড়ার রামানন্দ চট্টোপাধ্যায় প্রবাসী পত্রিকায় দেখতে পাওয়া যায় যে বর্ধমানে রাজাদের অনুকূল্যে বাঁকুড়ার অনেক পুজো অনুষ্ঠিত হতো। সেই অনুসারে সেই তখনকার চক্রবর্তী ব্রাহ্মণ দিকে এই জমিটা দান করেছিলেন, সেই অনুযায়ী এই পুরাতন সংস্কৃতি এখনো বিরাজমান। মন্দিরের বর্তমান পূজারী সমীর আচার্য জানান, প্রাচীন উপাচার মেনে আজও এখানে পূজিতা হন দেবী। বছরভর মন্দিরে ভিড় জমান সাধারণ ভক্তরা, স্রেফ ভক্তির টানেই এখানে ছুটে আসেন ভক্তরা। পুজোয় এখনো বজায় রয়েছে প্রাচীন উপাচার, সব মিলিয়ে ভক্তিকে সম্বল করে 150 বছরের বেশি সময় ধরে এখানে পূজিতা হচ্ছেন দেবী। দাদুকে স্বপ্নান্তর করে নিশিরাতে, তারপর সেই দাদু ভুবন্ত অবস্থাতে তখন সেই নিশিরাতে তখন বলছে মা যে আমি এখানে ওনারে দিন কাটাচ্ছি, তুমি আমাকে নিয়ে যাও। তখন বলছে আমাদের তখন ঘটে এখানে পুজো হতো, শুধু ঘটে, মা ছিলেন না। তখন আমার দাদু বলছে যে আমি কী করে তোমাকে আনবো, বলছে আমি একমাত্র রাজার ছেলে, দত্তক তাকে সন্তান আছে, তাকে আমি মৃত্যুর মুখে মরণাপন্ন করবো,
আর তুমি তাকে স্পর্শ করা মাত্র ভালো হবে, শুধু চাইবে আমাকে। তখন সেই তখনকার দিনে দাদু তখন হাঁটতে হাঁটতে বর্ধমান রাজবাড়িতে উদ্দেশ্য রওনা দিলেন। তখন ওখানে কবিরাজ মশাই তখন ছেলেকে তখন দেখে বললেন, আপনার ছেলে এক ঘন্টা পর ইহলোক থেকে পরলোকে চলে যাবে। তো রাজা তখন প্রতিশ্রুতি দিল যে আমার ছেলেকে যদি তুমি ভালো করতে পারো, তুমি যা চাইবে তাই আমি তোমাকে দেবো। তখন আমার দাদু বলল, যখন বলল যে আপনি সেই ছেলেকে ভালো করলো, দাদু মাথায় হাত দিল, ভালো করার মাত্রই তখন ধন দৌলত টাকা পয়সা মহর দিতে চাইল। তখন আমার দাদু বলল, যে মাকে আপনি গুহার মধ্যে রেখে দিয়েছেন অনাহারে দিন কাটাচ্ছে, সেই মাকে আমার হাতে তুলে দিন। বলছে, মা যে গুহার মধ্যে আছে আপনি কী করে জানলেন? বলছে, মা আমাকে এখানে সম্মানান্তর করে এনেছে, আপনি আমার হাতে তুলে দিন। সেই তখন রাজার প্রতিশ্রুতি অনুসারে সেই মাকে হাতে তুলে দিতে বাধ্য হয়েছিলেন। তখন সেই মাকে এনে পঞ্চমুন্ডি আসনে 1267 সালে পাষাণকালী রূপে, শ্রী শ্রী পাষাণকালী রূপে মাকে স্থাপিত করা হলো। মায়ের ফুল পড়লে আমাদের ছাগল বলি হয়, আমাদের ছাগল বলি হয় নিয়মিত সব পূজা এদের সারা রাত্রি। সেই তখন থেকে এই একভাবে পূজা অর্চনা চলছে, আমাদের এটা বংশপরম পুজো হচ্ছে। আমরা এখানে কোনো পুরোহিত দিয়ে পুজো হয়নি, আমাদের বংশপরম পুজো ছাড়া মা নেয় না। আমাদের এই কালী পুজো আসছে, এই কালী পুজোতে সারা রাত্রি আমাদের পুজো, আমাদের মায়ের নির্দেশ অনুসারে পুজো হয়। মায়ের নির্দেশ ফুল পড়বে, সেই ফুল পড়লে পর পুজো আরম্ভ হবে। ছোট সিংহ, জঙ্গলমহল নিউজ, বাঁকুড়া। ফিরে এলাম বিরতির পর। বাংলা ঝাড়খণ্ডকে সংযুক্ত করেছে তুলিং সেতু। সুবর্ণরেখা নদীর উপর নির্মিত পুরনো সেতুটি দুর্বল হয়ে পড়ায় এক দশক আগে শুরু হয় নতুন সেতু তৈরির কাজ। 10 বছরে আরো দুর্বল হয়েছে পুরনো সেতুটি, কিন্তু নতুন সেতুর কাজ শেষ হয়নি আজও। বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। দায়িত্বপ্রাপ্ত বাস্তুকার জানিয়েছেন 2018-এর মধ্যে শেষ হবে নতুন সেতুর নির্মাণ কাজ। পুরোটার তো কাজ চলছে, না চলার কোনো নাই, কাজ চলছে। কিন্তু কি করবেন, আমাদের আমরাও যাই যায়নি, দেখা দেখি করি, বা ঠিকাদারকে আমরাও বলি যে একটু তাড়াতাড়ি করুন, কারণ এই যে পুলটাতে এখন মানে যাতায়াত হচ্ছে সেটারও তো কোনো ইয়ে নেই, এটা তো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু এই যে মনে করো কিছু কাজ হয়েছিল, তারপরে নদীতে বান নেমে গেলো বা বর্ষা আসলো, বর্ষার ফলে কিছুটা আবার ক্ষতি হয়ে গেছে ঠিকাদারেরও। এখন যেটা করেছিল সেটাও তাকে ভাঙতে হচ্ছে, এইভাবেই দেরি হচ্ছে। ওর ঠিকাদারেরও কোনো ইয়ে নেই, কিন্তু আমরা বারবার তাকে বলছি যে আপনি যতটুকু সম্ভব তাড়াতাড়ি করুন, এটাই আমাদের। কারণ আমাদের যে পেশেন্ট বা আমরা যদি কোনো অ্যাম্বুলেন্সে পেশেন্ট লেগি, তাও তো অসুবিধা হয় আমাদের, রাঁচি তো যেতেই হয়, রাঁচিতে আমাদের বেশি তো যাতায়াত রাঁচিতে। তো তার জন্যেই আমরা অনেক সেটার ইয়া করছি, বা আমরা এটা তো পঞ্চায়েতের কাজ নয় যে পঞ্চায়েতের আমরা তাড়াতাড়ি ইয়া করবো, তবু আমরা যাই নিয়ে ঠিকাদারের সঙ্গে বসে তার সঙ্গে কথা বলি বা ইয়া করি, এভাবেই এখন কাজ চলছেই। আমরা মা দুর্গার দিকে তাকাই আছি যে ততদিন মা এই ভাঙা ব্রিজটা আমাদের সহায় হয়, যতদিন না নতুন ব্রিজটা তৈরি হচ্ছে। আর যা মনে হচ্ছে 10 বছরে হলো নাই, মানে আরও 10 বছর হয়তো লাগবে। কখনো প্ল্যানিংয়ে ভুল, কখনো বালির তলে পাথর পাওয়া যাচ্ছে, কখনো অ্যালটমেন্ট আসে নাই, টাকা নাই, কাজ বন্ধ, কখনো বলছে সরকারের দৃষ্টিভঙ্গি ঠিক নাই, এই কারণে কাজটা থমকে আছে। সমস্ত যোগাযোগ ব্যবস্থাটাই ঠপ হয়ে যাবে, এটা পশ্চিমবঙ্গের সঙ্গে রাজধানী রাঁচি যাওয়ার একমাত্র পথ। এবং বিশেষ করে ঝাড়খণ্ডের যে সমস্ত ধানবাদ, বোকারো এই নেতারা আছেন, এই রাস্তাটাকেই খুব বেশি পছন্দ করেন যাতায়াত করার জন্যে। একটা অন্য রাজ্যের কাছে পশ্চিমবঙ্গ হয়ে হবে আর কি, একটা ব্রিজ করতে 20 বছর সময় লাগে পশ্চিমবঙ্গ সরকারের, এটা অনিচ্ছাকৃত দেরি না কোথাও গণ্ডগোল, এটা হয়তো
মানে আমাদের সরকারই ভালো করে বলতে পারবে না। শেষ করার আগে দেখে নেব আজকের হেডলাইনস। অষ্টম শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার হলো তারই গৃহশিক্ষকের কাছে। সারা বাংলার সাথে পুরুলিয়া পুলিশও শ্রদ্ধায় স্মরণ করল শহীদ অমিতাভ মল্লিককে। বলরামপুর পঞ্চায়েত সমিতি বিরোধী শূন্য হল, অবশিষ্ট একজন সিপিআইএম সদস্য যোগ দিল তৃণমূলে। বর্ধমান রাজবাড়ির তালি দেড় শতক ধরে পুজো পাচ্ছেন বাঁকুড়ার কুচকুচিয়ায়। জঙ্গলমহল নিউজ আজ এ পর্যন্তই। দেখতে থাকুন 24x7 জঙ্গলমহল রাত দিন সাত দিন সারাদিন। নমস্কার।